এই ধরনের কোনো পরিস্থিতি নাই তার কাছে, কিন্তু এই আজকে দুপুরে যা খাবে সেই টাকাও নাই। তাহলে এখন সে কোথায় যাবে, কোথায় ঘুরবে? এই এই তার যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে কি কি আছে? এটার ভিতরে আমার কাপড় চোপড়, এটার ভিতরে বেডিং মতো থাকা, এটার মধ্যে বেডিং আর এটার মধ্যে তার কাপড় চোপড়, ব্যাস শেষ। তার এই এই নিয়ে আর কোথাও যাওয়ার জায়গা নেই, এভাবে সে ঘুরে বেড়াচ্ছে। ছিল লালবাগ, লালবাগ থেকে কাউরান বাজার, কাউরান বাজার থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে এখন ছন্ন অবস্থায় সে ঘুরছে, যাবে কোথায়, খাবে কোথায়, কোনো ঠিকানা নেই। কে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের যে কোনো একটি পাশে অবস্থান করছি। আমার পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তাকে নিয়ে মূলত আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যারা ইয়াং টিনেজ বয়সী, যারা এসএসসি পরীক্ষা দিবে কিংবা ইন্টার পরীক্ষা দিবে কিংবা অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে অধ্যয়ন করছে, মূলত টিনেজদের জন্যই আজকের এই ভিডিওটা। তো আসলে যারা পড়ালেখায় অনাগ্রহী বা বাবা মার বিভিন্ন উপদেশমূলক শাসনে যারা অতিষ্ঠ, যারা সবসময় বাবা মাকে দেখতে পারে না, ভর্ৎসনা করে কিংবা বিভিন্ন অনুযোগে অজুহাতে বাসা থেকে বেরিয়ে যেতে চায়, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো যাই হোক, আমার পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ওর বাড়ি হচ্ছে নেত্রকোনা, ওর বাবাও নেই, মাও নেই, ওর দুনিয়াতে আপন বলতে আসলে কেউ নেই। তো ও কাজের খুঁজে খুঁজতে খুঁজতে চট্টগ্রাম পর্যন্ত চলে আসে, খালি ঘুরছে বিভিন্ন জায়গায়, পকেটে কোনো টাকা নাই, কী খাবে সেটাও জানে না, কোথায় ঘুমাবে সেটাও জানে না। তাহলে তার যে এক কষ্টকর অবস্থা, সে অবস্থাটাকে কিন্তু টিনেজদের জন্য তুলে ধরবো, যে বাসা থেকে বের হলেই কিন্তু সব কিছুর সমাধান না। আমরা যদি একটু তার থেকে কথা শুনি তাহলে আরও সুন্দর জানতে পারবো। আচ্ছা, তোমার নামটা বলো। আমার নাম আল-আমিন। আল-আমিন, আল-আমিন শব্দের অর্থ জানো? জি, বিশ্বাসী। বিশ্বাসী, ভেরি গুড। তো তোমার দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা। নেত্রকোনা জেলা কোন থানা? পূর্বধলা থানা। পূর্বধলা থানা কোন গ্রাম? আমরা যদি একটু বিস্তারিত তার থেকে তার গ্রাম ইউনিয়ন কোথায় থাকে আগে সেটা জানি, তারপরে কোন গ্রাম? গাগরা ইউনিয়ন সিংরাজান। গাগরা ইউনিয়ন সিংরাজান। সিংরাজান কি এটা? ওটি বৌলি। আচ্ছা, ওরিজিনাল। আচ্ছা আচ্ছা, যাক, আমি এটা কঠিন নাম, আমি এটা ঠিকমতো বুঝতে পারছি না। থানার নাম হচ্ছে পূর্বধলা আর গ্রামের নাম হচ্ছে ওটি বহুলি। ওটি বহুলি, ইউনিয়ন হচ্ছে গাগরা, ইউনিয়ন ঘাগরা। যাক, ঘাগরা ইউনিয়নের ওটি বহুলি নামক গ্রামের এই ছেলেটি। তো তোমার বাবার নাম কি? আমার নাম, বাবার নাম আজিজুল হক। আজিজুল হক, তিনি বেঁচে আছেন? জি না, মৃত্যুবরণ করেছেন। কত বছর আগে মারা গেছে? এই যে 2017-তে। সতেরো। আর তোমার মা মারা যায় কত সালে? 2016-র আগে দিয়ে 15-র শেষে দিয়ে। আচ্ছা, 15-র শেষের দিকে তোমার মা মারা যায় আর 17-তে তোমার বাবা মারা যায়। তো তোমার আত্মীয় স্বজন বলতে তোমাকে যে পরিচালিত করবে বা তোমাকে আশ্রয় দেবে এরকম কেউ নাই? জি না। তোমাদের ঘর, বিটা, সম্পত্তি কিছুই নাই? বিটার জায়গা ছিল তখন, মানে আমার চাচারা তারা তাদের আয়ত্তে নিয়ে গেছে। ও, তোমাদের ঘর বিটা যেটা ছিল তোমার চাচারা সেটা আয়ত্ত নিয়ে গেছে তাদের। তো তার মানে তোমার থাকার জায়গাও নেই? জি না। তো এই জন্য প্রথমে তুমি নেত্রকোনা থেকে কোথায় যাও? প্রথমে গেছিলাম লালবাগ। লালবাগ, লালবাগ কী করতা? প্লাস্টিক লাইনে কাজ করছিলাম। প্লাস্টিক লাইনে কাজ করতা? তো প্লাস্টিক লাইনে কাজ থেকে ছেড়ে আসছো কেন? ওই লাইনে করোনার ভিতরে বন্ধ হয়ে গেছিলো, তারপর মালিকে বলছে এখন তো আমারই মানে চলতে কষ্ট হয়ে যেতেছে, তাই তোমরা কে কী করবো, তোমরা চলে যাও। তখন ওখান থেকে চলে আসলো। তো লালবাগ থেকে কোথায় আসছো? তখন লালবাগ থেকে আসলাম কারুন বাজার। কারুন বাজার কী করতা? কারুন বাজারে আমনে ঘোরাফেরা করতাম, মাঝে মাঝে কাজকাম করতাম, এদের বস্তা টস্তা আর কারুন বাজার বস্তা টানতা। তো কারুন বাজার থেকে চট্টগ্রাম, কারুন বাজার কাজ কেন ছেড়ে দিয়েছো? কারণ বাজার অন্য পুরাতন যারা কাজ করে তারা বলতেছে এখানে তুমি কাজ করিয়া মানে উপার্জন করতে পারবে না, নিজের খানাও চালাইতে পারবে না, তুমি চলে যাও। পুরানরাই তোমাকে কাজ করতে দেয় না কারণ বাজার? আচ্ছা, তারপরে কারণ বাজার থেকে চট্টগ্রাম আসো নাকি? জি। তো চট্টগ্রাম এসে কোনো কাজ বা কোনো কিছু পাইছো? জি না। আচ্ছা আচ্ছা, তো আমার সাথে দেখা করার জন্য তোমাকে কে বলছে? আমরা আপনার সাথে দেখা করার জন্য বলছি বলতে, আমি কাজের সন্ধানে এদিকে আসতেছিলাম, তখন একজন পুলিশ ভাইয়ের সাথে জিজ্ঞাসা করলাম, তখন আপনার সন্ধান দিল। আচ্ছা, যাই হোক। তো এখন এই তুমি কোথায় লেখাপড়া করছো? আমি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি। আলিয়া মাদ্রাসায় কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছো? দাখিল পাস করছি। দাখিল পাস মানে বাংলা মিডিয়ামে এসএসসি নাকি? বাংলা মিডিয়ামে এসএসসি সমমান সে দাখিল পাস করেছে আলিয়া মাদ্রাসা থেকে। মাদ্রাসার নামটা বলো। হিরণ্যপটি ফাজিল মাদ্রাসা। হিরণ্যপটি ফাজিল মাদ্রাসা, আবার বলো সুন্দর করে বলো। হিরণ্যপটি ফাজিল মাদ্রাসা। কোথায় এটা? এটা আমাদের গ্রামের বাড়িতে। কোন জায়গায় বলো? এই গাগরা ইউনিয়নে পড়ছে।
গাগরা ইউনিয়নে ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পাস করছো? ওটা ফাজিল মাদ্রাসা, আচ্ছা, ওইখান থেকে ডিগ্রি সমতুল্য আর কি, এটা দাখিল পাস করছে এসএসসি, বাংলা এসএসসি সমতুল্য। যাই হোক, তো পাস করার পরে আর কি লেখাপড়া করতে পারো নাই? জি না, আমি আবার ভর্তি হয়েছিলাম ইন্টারে, তখন যখন আমার ওরকম সহযোগিতা কেউ নাই তখন আবার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। ও, তুমি তাহলে বাংলা মিডিয়াম সমতুল্য ইন্টারমিডিয়েট, ওটাকে কী বলে মাদ্রাসায়? মানে আলিম। আলিম, আলিম মানে সহায়তার অভাবে, টাকার অভাবে আলিম পড়তে পারো নাই? জি না। আচ্ছা, ইচ্ছা ছিল কিন্তু অর্থের অভাবে পারো নাই? জি। আচ্ছা, তা আসলে আমরা তাকে সহযোগিতা করতে পারতাম, কিন্তু তার যদি কোনো ঠিকানা থাকতো বা পরিবার থাকতো বা ঘর বিটা থাকতো কিংবা কোনো একটা অবস্থান থাকতো, কিন্তু এখন আসলে তার ঘর বাটি ঠিকানা কিছুই নাই। সে যেভাবে বলছে, সে অনেকক্ষণ যাবত এখানে ঘুরতেছিল, কয়েক ঘন্টা ঘোরার পরে যে কোনোভাবে আমার সাথে দেখা, আমি আসছি, আসি ওকে ডাকলাম, যে ওর যে অবস্থা, ও আমার কাছে চাচ্ছে যে কোনো একটি চায়ের দোকান হোক কিংবা যে কোনো কিছু হোক, টাকা লাগবে না, শুধু পেটে ভাতে খাবে, এরকম একটা চাকরি হলো যাতে তাকে আমরা খুঁজে দিই। কিন্তু আসলে ও যে অবস্থায় আননোন পার্সন, ওকে এই অবস্থায় যদি কোথাও চাকরি দেওয়া হয়, সাপোজ একটা প্রতিষ্ঠানে তাকে চাকরি দেওয়া হলো, অন্তত বেতন না দিক, পেটে ভাতে হলো, তার চাকরিটা দেওয়া হলো, কিন্তু সে যে সকালবেলা সব কিছু চুরি করে চলে যাবে না, এটার কিন্তু কোনো প্রমাণ নাই। সে তো ছদ্মবেশি কোনো চোরও হতে পারে, ছদ্মবেশি কোনো, তার কথা যে বলছে এটারই বা বিশ্বাস কতটুকু, বিশ্বাসযোগ্যতা কতটুকু? তাকে আমি বলছি যে কোনো মোবাইল নাম্বার দিতে পারবা, সে বলছে আমার তো এরকম কোনো আত্মীয় স্বজন বা বড় লোকও নাই, তোমার তো মোবাইলও নাই। ওর কাছে কোনো মোবাইলও নাই বা কারো নাম্বার ওর জানা নাই। তাহলে এরকম অবস্থা হলে সে কি কোথাও থেকে পালিয়ে আসছে কি না, কিংবা সে কোনো উদ্দেশ্য এখানে আসছে কি না, কিংবা কোথাও কোনো প্রতিষ্ঠানে তাকে না জেনে শুনে আবেগ তাড়িত হয়ে চাকরি দিলে সে যে সকালবেলা সব কিছু চুরি করে নিয়ে চলে যাবে না, এটারও কোনো যৌক্তিকতা আসলে কতটুকু? সব মিলিয়ে মানে একটা ধূম্রজাল যে একে যে কিছু একটা করা যাবে, এই ধরনের কোনো পরিস্থিতি নেই তার কাছে, কিন্তু এই আজকে দুপুরে যে খাবে সেই টাকাও নেই। তাহলে এখন সে কোথায় যাবে, কোথায় ঘুরবে? এই এই তার যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে কী কী আছে? এটার ভিতরে আমার কাপড় চোপড়, এটার ভিতরে বেডিং গত থাকা, এটার মধ্যে বেডিং আর এটার মধ্যে তার কাপড় চোপড়, ব্যাস শেষ। তার এই এই নিয়ে আর কোথাও যাওয়ার জায়গা নেই, এভাবে সে ঘুরে বেড়াচ্ছে। ছিল লালবাগ, লালবাগ থেকে কাউরান বাজার, কাউরান বাজার থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে এখন ছন্ন অবস্থায় সে ঘুরছে, যাবে কোথায়, খাবে কোথায়, কোনো ঠিকানা নেই। সে এগুলো রেখে কোথাও বাথরুমে গেলে কিন্তু এগুলো চুরি হয়ে যাবে। তাহলে এখন তার যে এই একটি অসহায় অবস্থা, তার কথা যদি সত্যি হয়ে থাকে, এই ভিডিওতে আসলে অনেকেই তার এলাকার যদি কেউ দেখে থাকে অনেকেই তাকে চিনবে, তবে দুঃখ এবং আফসোসের বিষয় ব্যাপারটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে ওই এলাকার অন্তত আশপাশের লোকজনের উচিত ছিল এই এতিম ছেলেটির পাশে দাঁড়ানো। আমাদের আসলে নৈতিকতা অনেক অবক্ষয়ের দিকে চলে গেছে, তো আমরা এখন একে আমাদের পক্ষে কোনো চাকরি দেওয়া বা কোনো কমিটমেন্টে তার সাথে জড়ানো কোনোভাবেই সম্ভব না, আমাদের ওই ওই ধরনের কোনো অবস্থা কিংবা অবস্থান নেই। আমরা এখন যেটা করতে পারি যে তাকে একটা আমরা সলিউশন দিয়েছি, যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে যে আজকে যদি সে আজকে বুধবার রাত, আগামীকালকে বৃহস্পতিবার, তো আজকে সে যদি চট্টগ্রাম নগরীর লাভলীনস্থ যে তাবলিগ জামাত, সেই তাবলিগ জামাতে এখন যেহেতু তার কাছে কোনো টাকা পয়সা নেই, আজকে যে দুপুরে খাবে সে অবস্থাও নেই, তো একটা মানুষ এভাবে যে কালকে রাত্রে খাইছ? আজকে এখনও খাওয়া হয় নাই। আচ্ছা, কালকে রাত্রে যাও জুটেছে, কিন্তু আজকে সারাদিন এখন প্রায় তিনটার সময়, এই তিনটা পর্যন্ত সে না খেয়ে আছে, তো আমরা হয়তো তাকে এখন কিছু খাইয়ে দিব, কিন্তু এর পরবর্তী কী হবে? তো এই জন্য আমরা তাকে পরামর্শ দিয়েছি, সে যেহেতু ইসলামী লেবাজে আছে, ধর্মীয় পড়ালেখা করছে, আল্লাহর সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, এর জন্য আমরা তাকে চট্টগ্রামের লাভলীনস্থ যে মার্কাজ মসজিদ, যে তাবলিকের যে প্রধান মসজিদটা আছে লাভলেনে, সেখানে আজকে যে বয়ান হবে সেখান থেকে তিন দিনের জামাত, সাত দিনের জামাত যায়, তো সেখানে আসলে টাকার জন্য কারো খাবার থেমে থাকবে না কিংবা কেউ কষ্ট পাবে বলে আমি মনে করি না। আমি তাকে পরামর্শ দিয়েছি যে যেহেতু কোনো অবস্থানই তোমার নেই, অন্তত তাবলিক জামাতে চলে যাও, সেখানে গিয়ে হয়তো ধর্মপ্রাণ যদি কেউ তোমার কথা শুনে, কারো যদি সরিদেবান কোনো প্রতিষ্ঠান থাকে, যদি সব কিছু বিবেচনা করে চিন্তা করে যদি কারো মনে হয় কোনোভাবে তোমাকে হেল্প করতে পারে, তাহলে হয়তো সেখান থেকে তুমি সহযোগিতা পেতে পারো। তো আমিও ওকে পরামর্শ দিয়েছি, পরামর্শ সে অ্যাকসেপ্ট করেছে, সে তাবলিক জামাতে চলে যাচ্ছে লাভলেন। তো এই ভিডিওটা আজকে দেখার পরে কেউ যদি ওকে সহায়তা করতে চান, অন্তত তিন দিন সে লাভলেন চট্টগ্রামের কাজের দেউরি এলাকায় লাভলেনস্থ তাবলিক
জামাত যে মসজিদ প্রধান মসজিদ কেন্দ্রীয় মারকাজ মসজিদ ওই মসজিদে সে থাকবে যদি কেউ তাকে কোনো ধরনের সহায়তা করতে চান তাহলে সেখানে গেলে সহায়তা করতে পারবেন তার পাশে দাঁড়াতে পারবেন বা বিস্তারিত তার থেকে জানতে পারবেন তার মুখের কথা কতটুকু সত্যিকতা বা যৌক্তিক সেটা আসলে কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া তবে তার তোমার ডকুমেন্টগুলো দেখাও তো যে সার্টিফিকেটগুলো তো তার এখানে যে কাগজগুলো দেখেছি যে একটি চারিত্রিক সনদ আছে এবং একটি সার্টিফিকেট আছে এগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি ঠিক আছে এই যে আমরা কাছ থেকে একটু দেখাই এটা হচ্ছে তার তিন নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ পূর্বদলা নেত্রকোনা এটা নাগরিক নাগরিক সনদ এটা হচ্ছে তার নাগরিক সনদ এটা রাখো আর এটা হচ্ছে সে হ্যাঁ এটা নিবা ভালো করে নাও হ্যাঁ এটা হচ্ছে তার নাগরিক সনদ এখান থেকে তার সম্পর্কে বিস্তারিত জানা যাবে আর এটা হচ্ছে তার দাখিলের সার্টিফিকেট দাখিলের সনদ কাছ থেকে নাও হ্যাঁ তো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে মোটামুটি সে শিক্ষার সাথে সংযুক্ত ছিল কিংবা শিক্ষিত একটা ছেলে মোটামুটি বুঝদার একটা ছেলে এলোমেলো কথা বলছে এরকম আমাদের কাছে মনে হচ্ছে না যাই হোক তো সে আগামী বৃহস্পতিবার শুক্র শনি তিন দিন সে লাভলেন মসজিদে থাকবে কেউ যদি কোনো ধরনের তার সাথে যোগাযোগ কিংবা সহায়তা কিংবা কোনো ধরনের তার ব্যাপার ইন্টারফেয়ার করতে চান সেখান থেকে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এটা রাখো হ্যাঁ তো আমরা চাই এই আলামিনের যাতে সুন্দর একটি শুভ অধ্যায়ের সূচনা হয় আমরা এই দোয়াই করি সবার মানবিকতা বোধ জাগ্রত হোক এবং কোনো এরকম এতিম ছেলে যাতে নিজ এলাকা থেকে খাবারের অভাবে অন্য জায়গায় বিতাড়িত হতে না হয় এটাই কামনা করি ধন্যবাদ সবাইকে মানবিক পুলিশ ইউনিট স্যাম্পের পক্ষ থেকে আসসালামু আলাইকুম।